রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বাকিবুর রহমান। বাকিবুর রহমান রয়েছেন ইডি হেফাজতে। পুজোর মাঝেই কিন্তু একেবারে তেড়ে ফুড়ে মাঠে নেমেছে ইডি। পুজোর মাঝেও নিস্তার নেই, হাত গুটিয়ে বসে নেই ইডি। জেরা চলছে হাই ভোল্টেজ জেরায় কার্যত নাজেহাল বাকিবুর রহমান। বাকিবুর রহমানকে জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছে। শুধুমাত্র বাকিবুর রহমান নয়, বাকিবুর রহমানের স্ত্রী, আত্মীয় স্বজন থেকে শুরু করে তার শ্যালককেও জিজ্ঞাসাবাদ করেছে ইডির আধিকারিকরা। আর সেই জিজ্ঞাসাবাদেই কিন্তু একাধিক বিস্ফোরণ ঘটেছে। বাকিবুর রহমানের শ্যালক অভিষেকের অ্যাকাউন্টে বাকিবুরের কোটি কোটি কালো টাকা, এমনই কিন্তু বিস্ফোরক দাবি। জেরার মুখে হাই ভোল্টেজ জেরায় একেবারে বাকিবুরের শ্যালক অভিষেককে কষিয়ে দিতি সব কিছু ফাঁস করে দিল, এমনই কিন্তু খবর উঠে আসছে। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি। নিজের অ্যাকাউন্ট তো বটেই, স্ত্রী ও শ্যালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বাকিবুর রহমান ব্যবহার করতেন, এমনই তথ্য উঠে এসেছে ইডির তদন্তে। আধিকারিকরা ইতিমধ্যেই শ্যালক অভিষেক বিশ্বাসকে জেরা করেছে। বাকিবুরের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করার তথ্য সেখান থেকেই পাওয়া গেছে। গভীর জলের মাছ বাকিবুর রহমান, তার কার্যক্রম দেখে রীতিমতো অবাক হতে হয়। গত 10 বছরে রকেটের গতিতে উত্থান এই বাকিবুরের। চালকল থেকে বিলাসবহুল হোটেল কি নেই তার সম্পত্তির মধ্যে? এছাড়াও নগদ টাকার সন্ধানও পাওয়া যেতে পারে, এমনই মনে করছে ওয়াকিবল মল। ইডির আধিকারিকরা এই দুই ব্যক্তির ব্যাংকের নথিপত্র খুঁটিয়ে পরীক্ষা করছেন। প্রাথমিকভাবে জানা গেছে মোটা অঙ্কের লেনদেন হয়েছে তাদের অ্যাকাউন্ট থেকেও। নজর ঘোরাতেই কি এই দুই অ্যাকাউন্টকে বেছে নেওয়া হয়েছিল? এমন আর কত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন বাকিবুর? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। তদন্তকারীরা যেসব তথ্য পাচ্ছেন তা চোখ কপালে তোলার মতো। উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ায় রীতিমতো রেশন দুর্নীতির সিন্ডিকেট চলতো। তার অন্যতম বড় মাথা এই বাকিবুর, কোটি কোটি টাকা দুর্নীতি করে কামিয়েছেন তিনি। বিরোধীদের অভিযোগ এমনটাই। এই ব্যক্তির সম্পত্তিও দুর্নীতির টাকায় বড় হয়েছে, একথা মনে করা হচ্ছে। বাকিবুর রহমানকে সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল, সেই সময় নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি। কোনো দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন একথাও জানিয়েছিলেন, কিন্তু এত বিত্তমান তিনি হয়ে উঠলেন কিভাবে? এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ইডির আধিকারিকরা 53 ঘন্টা তার বাড়িতে খানা তল্লাশি চালিয়েছিলেন। বহু নথি উদ্ধার হয়েছিল সেখান থেকে। ধৃতের কৈখালীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে 100টিরও বেশি সরকারি স্ট্যাম্প পাওয়া গেছে। এছাড়াও আরও অন্যান্য সংস্থার স্ট্যাম্প পাওয়া গিয়েছে। অন্যান্য সরকারি দপ্তরের 109টি স্ট্যাম্প পাওয়া গেছে। এই সংস্থাগুলি খাদ্য সরবরাহ সংক্রান্ত দপ্তরের সঙ্গে জড়িত বলে খবর। বাকিবুর রহমানের কাছ থেকে যে সমস্ত তথ্য উদ্ধার হয়েছে সেই তথ্য যাচাইয়ে ইতিমধ্যেই আবারও বাকিবুর রহমানের স্ত্রী এবং শ্যালককে জেরা করেছে ইডির আধিকারিকরা। আর বাকিবুরের স্ত্রী ও শ্যালক জানিয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হতো, কোটি কোটি টাকার লেনদেন বাকিবুর করেছেন। আধিকারিকরা এখন সেই সব তথ্য খুঁজে বার করার চেষ্টা করছেন। দফায় দফায় বিভিন্ন আত্মীয় স্বজন থেকে শুরু করে তার স্ত্রী এবং শ্যালককে জেরা করছে বাকিবুরের সাথে তথ্য মিলিয়ে দেখা হচ্ছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। অনুমান করা হচ্ছে আরও এমন অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেগুলো ব্যবহার করত বাকিবুর। আরও আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন হয়ে থাকতে পারে। ইডি হেফাজতে বাকিবুর রহমান রয়েছেন, তাকে জেরা করা হচ্ছে। কতটা তথ্য তদন্তকারীরা বাকিবুর রহমানকে জেরা করে তুলে আনতে পারবেন সেটাই কিন্তু এখন জোর চর্চার মধ্যে রয়েছে। আর তার মাঝেই কিন্তু যে বোমাটা ফাটল, বাকিবুর রহমান তার শ্যালক অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকা কালো টাকা সাদা করেছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার করল বাকিবুর রহমানের শ্যালক এবং তার স্ত্রী। তবে এখানেই শেষ নয়, বাকিবুর রহমানকে দবায় দবায় জেরা করে আরও তথ্যের খোঁজে কিন্তু এই মুহূর্তে ইডি। বাকিবুর রহমান দুই মন্ত্রীর নাম বলে দিয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। সেই মন্ত্রীদের বিরুদ্ধে পুজোর পরেই কিন্তু কড়া স্টেপ নিতে পারে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে।